স্বপ্নে নামাজ ও বিয়ে করতে দেখলে কি হয় যা জানার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার জন্য কি অপেক্ষা করতেছে সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমত স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয় স্বপ্নে নামাজ পড়ার অর্থ হলো নিজের জীবনে রহমত বরকত চলে আসা আপনি চেষ্টায় থাকুন আল্লাহ আপনাকে বরকত দেবেন যখন নামাজের স্বপ্ন দেখবেন তখন আপনি আপনার কাজে আরও বেশি মনোযোগী হন দেখবেন আপনার ভালো কিছু হতে শুরু করেছে আর আপনার জীবন রহমত বরকতে ভরে যাবে তবে চেষ্টার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন করতে হবে বাকিটা জানার আগে ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ইসলাম প্রচারের উদ্দেশ্যে বেশি বেশি করে শেয়ার করুন দ্বিতীয়ত স্বপ্নে বিয়ে করতে দেখলে কি হয় যারা বিয়ে করেননি তারাও নিজের বিয়ের স্বপ্ন দেখে আবার যারা বিয়ে করেছেন তারাও নিজের বিয়ের স্বপ্ন দেখে আর চিন্তা করেন কি হতে পারে তবে এ ব্যাপারে আজ আমি দুটি কথা বলবো প্রথমত বিয়ে হতে দেখা যেমন বিয়ের বরযাত্রী দেখা বিয়ের অনুষ্ঠানের যে যেসব কার্যকর্ম হয় সেগুলো দেখা আর সেই অনুভব করে যে এটা তার বিয়ে হচ্ছে অনেক সময় অবিবাহিত লোক বিয়ে করার চিন্তা করে বা বিয়ে করার আকাঙ্ক্ষা করে আর হতে পারে এটা তার সারাদিনের চিন্তা করার রিফ্লেকশন কেননা যা সারাদিন চিন্তা করা হয় তা কখনো কখনো স্বপ্নে চলে আসে আর আরেকটি হল অতি তাড়াতাড়ি আল্লাহর হুকুমে সে বিয়ে করবে এটা হলো যে অব্যবহিত তার স্বপ্নের ব্যাখ্যা আর যে ব্যক্তি আগে বিয়ে করেছে সে যদি বিয়ের স্বপ্ন দেখে এক্ষেত্রে পুরুষ মহিলার স্বপ্নের মধ্যে পার্থক্য আছে যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে তাহলে এর ব্যাখ্যা হল তার সার্বিক অবস্থার উন্নতি হবে আর ব্যবসা চাকরির কাজে উন্নতি হবে বিশেষ করে তার খানদান থেকে সে কল্যাণ লাভ করবে আর যদি কোনো মহিলা স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে তাহলে এই ব্যাখ্যা হলো কারো পক্ষ থেকে সেই মহিলা ক্ষতির সম্মুখীন হবেন